আদম সুমানি আদম সুমানি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসাবে গণ্য করা হয় জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আদমশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যার ঘরণার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে উপমহাদেশে প্রথম আঠারোশো সালে আদমশুমারি হয়েছিল একটি দেশে আদমশুমারি সাধারণত দশ বছর পর পর হয় আদমশুমারি ও গৃহগণনা দুই হাজার এগারো দুই হাজার এগারো আদমশুমারী ও গৃহগণনা বাংলাদেশে অনুষ্ঠিত হয় যেটি ছিল পঞ্চম সুমারি। যা পনেরোই মার্চ থেকে উনিশে মার্চ দু এগারো সালে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যেটি আদমশুমারি পরিচালনা করেছিল এটি ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন দশ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে দুহাজার সালের আদমশুমারি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল এক মূল গণনা দুই পোস্ট এনুমারেশন চেক এবং তিন হচ্ছে সাধারণ গণনা ষোলোই জুলাই দুই সালে আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয় ষোলোই জুলাই দুই সালে প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল চোদ্দো কোটি আটানব্বই লাখ বার্ষিক জনসংখ্যার বৃত্তির হার এক দশমিক সাঁত্রিশ পার্সেন্ট সাক্ষরতার হার ছিল একান্ন দশমিক আট পার্সেন্ট জনসংখ্যার গণত্ব ছিল এক হাজার পনেরো জন প্রতি বর্গ কিলোমিটার নারী পরিসর অনুপাত একশো ইস্টু একশো দশমিক তিন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো বর্তমানে বাংলাদেশের মাথা বিচ আয় ষোলোশো দুই মার্কিন ডলার যেটি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুযায়ী বাংলাদেশে বর্তমানে অতি দরিদ্রের হার বারো দশমিক এক পার্সেন্ট এবং দারিদ্রের হার তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই চার পার্সেন্ট মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার এক এবং মোট জনসংখ্যা ষোলো কোটি বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার বাষট্টি বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে আটত্রিশটি যেটি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষকাল সত্তর দশমিক নয় বছর পুরুষের উনসত্তর দশমিক চার বছর এবং নারীদের বাহাত্তর বছর দুই হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপন্ন হয়েছে তিনশো ছিয়ানব্বই দশমিক অষ্টআশি লক্ষ মেট্রিক টন দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার এক দশমিক একাশি পারসেন্ট দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা দুই জন বাংলাদেশে কয়টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে বাংলাদেশে ছিয়াত্তরটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সরকারি ছাপ্পান্নটি এবং বেসরকারি হচ্ছে বিশটি দেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হচ্ছে বত্রিশ দশমিক সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যেটি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স হচ্ছে একানব্বই চুরানব্বই দশমিক একান্ন মিলিয়ন মার্কিন ডলার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি টাকা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে তিন কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান হচ্ছে চোদ্দ দশমিক উনআশি পার্সেন্ট অর্থনৈতিক সংখ্যা দু হাজার সতেরো অনুযায়ী সেবা খাতের অবদান বান্ন দশমিক তিয়াত্তর পার্সেন্ট এবং শিল্প খাতের অবদান বত্রিশ দশমিক আটচল্লিশ পারসেন্ট দেশের মোট জনসংখ্যার আশি ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশের মোট জনসংখ্যার আশি ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ছাব্বিশটি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুযায়ী এরপরে যদি কোন নতুন নিয়ে হয় সেটা এটার সাথে কি হবে অ্যাড হবে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুযায়ী হচ্ছে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ছাব্বিশটি দেশে মোট প্রকৃত গ্যাসের উৎপাদন চোদ্দ দশমিক আটত্রিশ ট্রিলিয়ন গণফুট উত্তোলনযোগ্য হচ্ছে বারো দশমিক চুয়াত্তর ট্রিলিয়ন গণফুট বাংলাদেশে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে বারো দশমিক একুশ লক্ষ মেট্রিক টন